এফসিএ গুডাউনের পেছনে এলাকাবাসীর লোক। আমরা আইসি অনেক দিন যাবত, অনেক দিন কি তার 3-4 বছর যাবত আপনার গুডাউনের সালের কেরিফুক গিয়া বিছনা খাটে হাতে তরকারি শরীরে অনেকখানে পড়ে থাকে। তার কাছে কয়েকবার আওয়া হয়েছে, আওয়ার পরে কওয়া হয়েছে, লিখিতভাবে দেওয়া হয়েছে, দেওয়ার পরে তারা কিছু দেখতেছি আমরা কিতা করতাম। আমি আপনারা গুডাউনে থাকেন, আপনারা কিতা করবেন না করবেন এটা তো জানাবেন ভালো করে। আপনারা জানান গুডাউন কর্তৃপক্ষ? হ্যাঁ, গুডাউনের কর্তৃপক্ষরা কোনো আইসে পরে কথা কইছে পরে আমরা কিতা করতাম কোন। আর এটা করলে কি আমরা থাকুম কেমনে? খাইতাম বসে খাওয়ানো তরকারি ভিতরে ডাকনা উড়াই দিয়ে কেরিপু কালো হয়ে রয়েছে। এই এই খাওয়াটা কি খাওয়া যায়? কতদিন ধরে আপনাদের এই সমস্যা চলছে? প্রায় আজকে 4-5 বছর ধরে। 4-5 বছরের মধ্যে কত আমরা দুই তিনবারই আইসি, আরো বেশি জানা হয়েছে, লিখিত ভাবে জানা হয়েছে। এরপরও এটা নিয়ে কোনো তারা কোনো কিছু ইয়া করছে না। এখন তো আপনার এক সপ্তাহ যাবত তো অতিরিক্ত পরিমাণ, মানে যেটা থাকুনের মতো সম্ভব না। এখন আপনাদের নেক্সট মানে পরবর্তী ভূমিকা কি? অহন পরবর্তী ভূমিকা যদি তারা হন এটার কোনো সুরক্ষা না করে আমরা আগামী দিন হইলে রাস্তা অবরোধ করুন, আর না হলে আমরা সিএম এর কাছে সবাই মিলে যায় ইয়া করুন, ডেপুটেশন দিব। আপনার নাম? কাজল ভূমি। বাড়ি কোথায় আপনার? আমার এফসিআই গুডাউনের পেছনে। কত নম্বর গুডাউন? এটা হলো 6 নম্বর ওয়ার্ডের 1 নম্বর গুডাউন। 1 নম্বর গুডাউন কোন জায়গা ধরে? এটা এটা নন্দনগর দেবনাথ পাড়া।